আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে বিকালবেলা, তো বসে গিয়ে আজকে মাছ ধরতেছি। এখানে বিকালে বৃষ্টি হলে পরে মনে করেন পানি ঘোলা হয়, আর এই ঘোলা পানিতে মনে করেন হচ্ছে ট্যাংরা মাগুর তারপরে হচ্ছে বাইম মাছ ধরে পাওয়া যায়। তো ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো। তো বসতি গিয়ে হচ্ছে এই দেখেন মাগুর, বললাম না মাগুর পাবো, এই যে দেখেন মাগুর। আর কিন্তু মাগুরের যে কাটা এখন ছোড়ানোই তো কষ্টকর। আপনাদেরকে বলেছিলাম যে এইখানে কিন্তু বড় বড় বাইম মাছ পাওয়া যায় বড়শি দিয়ে, যখন বৃষ্টি হয়, বৃষ্টির পরে যখন পানি খোলা হয় তখন। আমরা কিন্তু এই জায়গাটাতে গোসল দিয়ে থাকি। এই দেখেন, আপনাদেরকে দেখাই কত বড় বাইম মাছ আমি বড়শি দিয়ে ধরলাম। এই দেখেন, একটু আপনাদেরকে ভালো করে দেখাই। দেখুন কত বড় বাইম মাছ বড়শি দিয়ে এই মাত্র ধরলাম। বাইম মাছ আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পর এটা পেলাম। দেখেন কত বড় বাইম মাছ, মানে অনেকদিন পর আর কি বৃষ্টি হয়েছে যার কারণে পানি ঘোলা, তো আজকে এটা পেলাম। আর এখানে কিন্তু অনেক পাথর থাকে, পাথরের নিচে মনে করেন হচ্ছে মাছগুলা থাকে। লাভ পাচ্ছে, অনেক বড় তাই না বাইম মাছ? আলহামদুলিল্লাহ, আজকে ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে তাহলে বিকালে মাছ ধরতে যাব, আর এখানে তো বাইম মাছ পাওয়া যায়, এই যে পেয়ে গেলাম বাইম মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ দেখেন, কিন্তু এটা হচ্ছে হলুদ কালার এই মাছটা, দেখেন অনেক সুন্দর তাই না? এবার ছোট বায়েনটা ছোট হয়ে দেখেন, একদম ছোট বায়েন হলুদ ট্যাংরা, কিন্তু এটা আগের থেকে কিন্তু বড় হয়ে দেখেন হলুদ ট্যাংরা। ছোট ছোট ট্যাংরা অনেকক্ষণ পর পেলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের মতন এখানে শেষ মাছ ধরা। আর এটা হচ্ছে নার্সারি, আর এটা হচ্ছে ক্যাম্প, আর এটা হচ্ছে গেট চেকপোস্ট। তো সবাই ভালো থাকবেন,